নমস্কার এবং আদাব আপনারা দেখছেন নিউজ নির্ভীক আর আজ নয় মে রবিবার বিশেষ প্রতিবেদন নিয়ে উপস্থিত আমি শরণ সুন্দর দাস শুরুতেই মোদিজি কোম্পানিকে দুটো কথা বলে রাখি হার মানতে শিখুন এবং সাথে সাথে ভুল স্বীকার করতেও শিখুন মোদিজি তাহলে দেশ এবং দশের সকলেরই মঙ্গল হবে এই দেখুন না বঙ্গের বিধানসভা নির্বাচনে ভারতীয় জনতা পার্টি মানে বিজেপি আটত্রিশ শতাংশ ভোট পেয়ে এবং চার ভাগের এক ভাগ আসন নিয়ে বিধানসভায় একমাত্র বিরোধী দল হিসেবে উঠে এসেছে কিন্তু তাতেও নরেন্দ্র মোদী এবং তার পারিশদবর্গের মন ভরছে না তারা বাঙ্গাল দখল করতে চেয়েছিলেন না সেটা তো হয়নি তাই মনে ভরেনি পশ্চিমবঙ্গের আট দফার প্রলম্বিত নির্বাচন পর্বে তাদের রথী মহারথীরা রাজ্য জুড়ে দাপিয়ে বেড়িয়েছিলেন তবু তবু শেষ অবধি শ্রী কাকেশ্বর ঘাট নেড়ে রায় দিয়েছে না হয়নি হয়নি ফেল বিজেপির কেন্দ্রীয় নেতাদের আগাম আন্দাজ অনুযায়ী শুধু পশ্চিমবঙ্গে যে এইরকম ভরাডুবি হয়েছে তাই নয় একই সঙ্গে বিজেপি চরম ব্যর্থ হয়েছে দক্ষিণ ভারতের পরীক্ষাতেও তামিলনাড়ুতে প্রতিপক্ষ ডিএমকে এবং তার শরিকরা সরকার গড়ছে কেরলে বিজেপির আসন সংখ্যা একেবারে শূন্য এবং তাতেও বিজেপির ষোলোকলা পূর্ণ হতে বাকি ছিল কারণ দুঃসংবাদ এসেছে খাস উত্তরপ্রদেশ থেকেও পঞ্চায়েত নির্বাচনেও যোগী আদিত্যনাথের রাজ্যে বিজেপির সামগ্রিক স্থান নেমে গিয়েছে একেবারে দু নম্বরে মানে দ্বিতীয় স্থানে আক্ষরিক অর্থেই একেবারে সমাজবাদী পার্টির অনেকখানি পিছনে শুধু তাই নয় উত্তরপ্রদেশে বিজেপির দুই প্রধান ঘাঁটি অযোধ্যা এবং বারাণসীতেই বিজেপি চ মমার চ সব মিলিয়েই গত এক সপ্তাহের জনাদেশে দলের ফলশ্রুতি হাতে রয়েছে শুধু অসম যে রাজা কাল সে ফকির ভারতের সাত দশকের ইতিহাসে রকম উত্থান পথন বহুবার ঘটেছে ভোটদানের মাধ্যমে মানুষের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের ফলে সরকার বা সংসদীয় প্রতিনিধিত্বে পালাবদল বস্তুত বিশ্বজুড়ে এটাই তো ভারতীয় গণতন্ত্রের প্রধান শক্তি বলে স্বীকৃত এবং বন্দিত হয়ে এসেছে গত সাত বছরেও বিজেপিও অনেক নির্বাচনে জিতেছে অনেক নির্বাচনে হেরেছে আরও অনেক নির্বাচন হবে খেলাও চলবে আরে হার জিত না থাকলে খেলা আবার কিসের খেলাটা হবে কি করে কিন্তু বিজেপির সমস্যা ঠিক এইখানেই নরেন্দ্র মোদীর কোম্পানি সবসময় সব খেলায় জিততে চান জিততে ছলে বলে কলে কৌশলে জিততেই হবে আর জিততে না পারলেটাকেই ভণ্ডুল করে দাও খেলাটাকেই ভণ্ডুল করে দাও ভেঙে দাও হার কিন্তু মানবেন না এই হলো নরেন্দ্র মোদী কোম্পানির বিজেপি নরেন্দ্র মোদী কোম্পানি পশ্চিমবঙ্গে নিঃসংশয়ভাবে পরাজিত হয়েছে প্রধানমন্ত্রী সহ একাধিক কেন্দ্রীয় মন্ত্রী আনুষ্ঠানিকভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে অভিনন্দন জানিয়েছেন যদিও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের বার্তায় সেই ভদ্রতা ছিল না যাই হোক এই রকম হারের পরেও বিজেপি দলের নেতানেত্রীরা সন্ত্রাসের অভিযোগ তুলে বাংলার জনাদেশকে কার্যত বাঞ্চাল করতে কিন্তু আদা জল খেয়ে মাঠে নেমেছেন রাজ্যে নির্বাচন উত্তর অশান্তি এবং সন্ত্রাস অবশ্যই কঠোরভাবে নিয়ন্ত্রণ করা জরুরি শপথ নিয়েই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এমন প্রতিশ্রুতি দিয়েছেন আশা করা যায় সেই প্রতিশ্রুতি তিনি পূরণ করবেন কিন্তু মুখ্যমন্ত্রী শপথ নেওয়ার আগেই রাজ্যের আইন শৃঙ্খলা পরিস্থিতির ভয়ানক অবনতি হয়েছে এমন অভিযোগ তুলে রাষ্ট্রপতি শাসনের দাবি করে আদালত পর্যন্ত দ্বারস্থ হচ্ছে নতুন বিধানসভার প্রধান বিরোধী দল বিজেপি এই আচরণ শুধু বিচিত্র নয় এই আচরণ কিন্তু সবথেকে বড় বিপজ্জনকও গুহারা হেরে গিয়ে এখন ধোয়া তুলসী পাতা সাজলে তো হবে না বিশৃঙ্খলা সৃষ্টির পিছনে সব থেকে বড় ভূমিকা তো বিজেপির বিজেপির নয় বরং অশান্তির পিছনে বিজেপির হাজার রকমের হরেক রকমের চক্রান্তের ভূমিকাই তো সর্বজনবিদিত সেটা যে শুধু বিজেপির স্থানীয় স্তরে এবং বিজেপির আইটি সেলের মধ্যেই সীমাবদ্ধ ছিল তেমনটাও নয় বরং দলের তাবড় তাবড় নেতা দলের রকমারি নেতা রকম রকম মুখপাত্র এবং ভক্তরা লাগাতার সোশ্যাল মিডিয়া জুড়ে পশ্চিমবঙ্গে কেন্দ্রীয় শাসন জারির সপক্ষে প্রচার চালাচ্ছেন এমনকি সেই প্রচারে মিথ্যা এবং ভয়াবহ বিপজ্জনক প্ররোচনার আশ্রয় পর্যন্ত নিচ্ছেন যাতে সেই সব পোস্টের প্রতিক্রিয়ায় সেই সব প্রচারের প্রতিক্রিয়ায় গণতন্ত্রের প্রতি গণতান্ত্রিক আদর্শ এবং আচরণবিধির প্রতি মানুষের চূড়ান্ত রকমের অশ্রদ্ধা তৈরি হয় সন্ত্রাসের প্রতিবাদে রাজ্য বিজেপির শপথ গ্রহণ অনুষ্ঠান বয়কট করার সিদ্ধান্ত সেই রকমই একটা অশ্রদ্ধারই প্রমাণ আশঙ্কার বিলক্ষণ কারণ আছে কারণ আমরা জানি পরাজয়ের মাসুল তুলতে গোলযোগ সৃষ্টির এই এইরকম নানা চেষ্টা কিন্তু চলতেই থাকবে আর সেই উদ্যোগে সিবিআই ইডি ইত্যাদির মতো কেন্দ্রীয় তদন্ত সংস্থাকেও কাজে লাগাবার পরিচিত প্রকরণ প্রয়োগের প্রবল আশঙ্কা তৈরি হবে এবং আশঙ্কা রয়েছেও যে কোনো কেসের যথার্থ তদন্ত অবশ্যই কাম্য আমরা সেটা চাই সকলেই সেটা চাই কিন্তু নামে রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করা করা সে তো গণতন্ত্রের মূলেই তদন্তের পশ্চিমবঙ্গের হাজার একুশের এই বিধানসভা নির্বাচন দেখিয়েছে গণতন্ত্রের শক্তি কতখানি গণতন্ত্রের শক্তি কতখানি পশ্চিমবঙ্গের দু হাজার একুশের এই বিধানসভা নির্বাচন দেখিয়ে দিয়েছে কিন্তু তারপরেও মোদী কোম্পানির কার্যকলাপ দেখে ভয় হচ্ছে যে বর্তমান ভারতে সেই গণতন্ত্রের শক্তিকে রক্ষা করার কাজটা কিন্তু সহজ নয় ভয় লাগলেও সেই ভয়কে তুচ্ছ করে আমাদের কিন্তু জয় পেতেই হবে এটাই নিউজ নির্ভীকের বার্তা যতই নরেন্দ্র মোদীর ভাবমূর্তিকে পুঁজি করে বঙ্গ বিজেপির নেতারা অদূর ভবিষ্যতে আবারও বঙ্গজয়ের স্বপ্ন দেখুন আরে ভাই কল্পিত বিশ্বগুরুর ভাবমূর্তি নিয়ে গোটা বিশ্বই এখন একথাই তো বলছে যে ভক্তরা ফুলিয়ে ফাঁপিয়ে নরেন্দ্র মোদীর ভাবমূর্তির জোর যতটুকু তুলে ধরেছেন এবং যে ভাবমূর্তির জোরে নরেন্দ্র মোদী ভোট জিততে সমর্থ হয়েছেন দু এবং দু হাজার লোকসভায় দেশ শাসন করতে তার কিন্তু ছিটে ফোঁটাও সেই যোগ্যতা নেই বাস্তব অবস্থা তো থ্রি ছবির নায়ক র্যাঞ্চের মতো হয়ে দাঁড়িয়েছে মনে পড়ে সেই র্যাঞ্চোকে থ্রি ইডিয়টস ছবির নায়ক র্যাঞ্চো বিপদে পড়লে নিজের বুকে হাত রেখে বন্ধুদের বলতো আল ইজ ওয়েল আল ইজ ওয়েল সব ঠিক হয়ে যাবে এই রকম বলতে বলতেই তো নিছক বন্ধু থেকে একেবারে কলেজের সহপাঠীদের কাছে পর্যন্ত র্যাঞ্চোর মসিহা বা মুক্তিদাতা হয়ে ওঠা ওই একটাই মন্ত্র আলি জোয়েল সব ঠিক রয়েছে সব ঠিক হয়ে যাবে ভরসা রাখো ভরসা রাখো নরেন্দ্র মোদী ঠিক সেই রকম সামান্য একজন রাজনীতিক থেকে দেশের প্রধানমন্ত্রী হয়ে গেলে এমনটাই হয় নিজের প্রধানমন্ত্রী হওয়াকে কখনো স্বপ্নেও না ভাবা নরেন্দ্র মোদীকে যারা দেশের মসিহা বা জাতির পরিত্রাতা হিসাবে তৈরি করেছে সেই তাদের কাছে এবং খোদ নরেন্দ্র মোদীর কাছে এই আল ওয়েল মন্ত্র ছাড়া আর কী বা থাকতে পারে শুধু বুলি আওড়ে যাও সব ঠিক হয়ে যাবে সব ঠিক হয়ে যাবে পরিত্রাতা নরেন্দ্র মোদী সব বিপদ থেকে উদ্ধার করবেন কোভিডের দ্বিতীয় ঢেউয়ের ধাক্কায় গোটা দেশে যখন ত্রাহি ত্রাহি রব এই পরিস্থিতিতেও সেই বস্তাপচা বুলির কিন্তু বিরাম নেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চারপাশে থাকা স্তাবকের দল এখনো পর্যন্ত সেই একই মন্ত্রণ করে চলেছেন তিনি আছেন তিনি থাকবেন তিনি রক্ষা করবেন প্রধানমন্ত্রী অক্সিজেন উৎপাদন ব্যবস্থা বাড়ানোর সিদ্ধান্ত নিলেন যেন এটা যেন ওনার সিদ্ধান্ত নেওয়ার কথা ছিল না তাই তার সাঙ্গোপাঙ্গ স্তাবকের দল মন্ত্রী শান্তিগুলো সকলে থাকে এক সুরে ধন্যবাদ আর কৃতজ্ঞতা জানালেন যেন ওটা তো ওনার করার কথা নয় তাই উনি করেছেন তাই ওনাকে কৃতজ্ঞতা জানাতেই হয় কেন্দ্রের সলিসিটার জেনারেল পর্যন্ত সুপ্রিম কোর্টে বললেন গর্ব করা উচিত যে প্রধানমন্ত্রী নিজে অক্সিজেনের সমস্যার সমাধান করার চেষ্টা করছেন যেন অন্য কারুর সমাধান করার চেষ্টা করার কথা স্বাস্থ্যমন্ত্রী হর্ষবর্ধন বললেন করোনার বিরুদ্ধে যুদ্ধে প্রধানমন্ত্রীর এক অন্য রূপ ফুটে উঠছে আহ বটে দেশের আর পাঁচজন রাজনীতিকের থেকে মোদীর ভাবমূর্তি যে আলাদা রাজধানীর ঘাটের বাইরে সৎকারের জন্য মৃতদেহের দীর্ঘ লাইন কেন্দ্রীয় সরকার নিজেই রাজ্যকে বার্তা পাঠিয়ে বলছে কোভিডের সংক্রমণ যেভাবে বাড়ছে তা সামলানোর মতো পরিকাঠামো এদেশে নেই অন্য কোনো প্রধানমন্ত্রী হলে হয়তো ব্যাখ্যা দিতে হতো কেন গত এক বছরে কোভিডের দ্বিতীয় ধাক্কা সামলানোর প্রস্তুতি নেওয়া হয়নি ব্যাখ্যা দিতে হতো কেন প্রধানমন্ত্রী আগে ভাগেই কোভিডের বিরুদ্ধে যুদ্ধ জয় হয়েছে বলে ঘোষণা করে দিলেন ব্যাখ্যা দিতে হতো কেন বিজেপি তাকে কোভিড জয়ের জন্য বিশ্বগুরুর আসনে বসিয়ে ফেললো ব্যাখ্যা দিতে হতো কেনই বা প্রধানমন্ত্রী করোনা অতিমারির কথা ভুলে সোনার বাংলা গড়তে পশ্চিমবঙ্গের নির্বাচনী প্রচারে ঝাঁপিয়ে পড়েছিলেন কিন্তু ওই যে নরেন্দ্র মোদীর পরিত্রাতার ভূমিকা সেই র্যাঞ্চর গল্প সেই র্যাঞ্চর মতো জীবনে কষ্ট এলে কি ঈশ্বরের উপরে বিশ্বাস চলে যায় যায় না মোদি তো ভক্তদের কাছে ঈশ্বর তাই করোনা মহামারীতে দেশের জীবন দশের জীবন যত ধ্বংসের দিকে এগিয়ে যাচ্ছে মোদির ওপর আস্থা যেন ততই দ্বিগুণ হচ্ছে ভক্তদের ভক্তরা ভাবছেন এই যন্ত্রণা নিশ্চয়ই বড় কোনো লাভের আগের পরীক্ষা লাভ করতে গেলে এই পরীক্ষায় উত্তীর্ণ হতে গেলে কষ্ট তো সহ্য করতেই হবে কোভিডের দ্বিতীয় ঢেউয়ে দেশ জুড়ে প্রতিষেধক এবং অক্সিজেনের হাহাকারের মধ্যেই টিভির পর্দায় আবির্ভূত প্রধানমন্ত্রীর বক্তৃতায় তাই হিন্দু শাস্ত্রের নীতি কথা উঠে আসছে ত্যাগম ন ধৈর্যম বিধুরে পি কঠিন সময়েও আমাদের ধৈর্য হারানো চলবে না মর্যাদা পুরুষত্তম রামের থেকে শিখতে হবে সংকটের মধ্যেও কিভাবে অনুশাসন মেনে চলতে হয় আহা প্রধানমন্ত্রীর মন কি এই এইসব শোনা যায় কোভিড অতিমারির দ্বিতীয় ধাক্কা আসলে আমরা কতটা যন্ত্রণা সহ্য করতে পারি তার পরীক্ষা ছি ছি প্রধানমন্ত্রীর মুখ দিয়ে এমন কথা শুনতে হবে এটা কেউ ভেবেছিলেন দিন ধরেই নরেন্দ্র মোদীর বক্তৃতা আর শুধু রাজনীতিক আহ্বানের গণ্ডিতে বাঁধা থাকছে না তাতে মিশে থাকছে শাস্ত্র ধর্ম নৈতিকতা আধ্যাত্মিকতা তাকে অতীত ভারতের শ্রেষ্ঠত্বের কথা স্মরণ করিয়ে ভবিষ্যতে শ্রেষ্ঠ ভারতের স্বপ্ন মিথ্যা এবং কৌশলী এই চূড়ান্ত মহজালের সম্মোহনে আমজনতার মন সংশয়ে পড়ে যায় ভক্তরা ভাবতে শুরু করেন বিশেষ করে ভোটে নির্বাচিত সরকারের কাজে খুব তৈরি হলেও তখন মনে প্রশ্ন ওঠে আমি কি ধৈর্য হারাচ্ছি দেশের স্বার্থে সহ্য করাটা কি নৈতিক দায়িত্ব নয় এতে প্রধানমন্ত্রীর বা দোষ কোথায় দোষ তো আমাদের তার সমালোচনা না করে তাঁর নেতৃত্বে আস্থা পোষণ করাই কি মুক্তির উপায় নয় এই সংশয়ের ফলেই আমজনতা ভোটে নির্বাচিত প্রধানমন্ত্রীর দায়বদ্ধতা নির্ধারণ করতে ভুলেই যায় গুলিয়ে যায় কোনটা সরকারের কাজ আর কোনটা আম আমজনতার কাজ একসময় এভাবেই ইন্দিরা গান্ধীর আয়রন লেডি ভাবমূর্তি তৈরি করা হয়েছিল হালফিলের রাজনীতিতে জয়ললিতার আ ভাবমূর্তি তৈরি করা হয়েছিল গত বছর কোভিডের সময় মমতা বন্দ্যোপাধ্যায় যখন রাস্তায় নেমেছেন তখনও তার দিদি থেকে বাংলার মা ভাবমূর্তি তৈরির চেষ্টা হয়েছে নরেন্দ্র মোদীকে পরিত্রাতা সাজানোর সুবিধা হলো তিনি সঘোষিত ফকির পারিবারিক টান থেকে মুক্ত তিনি যেন শুধু দেশের রাজনৈতিক নেতৃত্ব দিতে আসেননি সামাজিক নৈতিক এবং আধ্যাত্মিক জীবনের পদ দেখাতেও এসেছেন তাই তার অনুগামীর চেয়ে ভক্তের সংখ্যা বেশি তার সরকারের কাজের উপরে সেই ভক্ত সেই ভক্তি নির্ভর করে কি যার নামে যাক তোর সরকারের কাজ নরেন্দ্র মোদী জিন্দাবাদ আর কোনো রাজনীতিক হলে আর কোনো প্রধানমন্ত্রী হলে নরেন্দ্র মোদীর জনপ্রিয়তা সেই দু হাজার ষোলোতে নোট বাতিলের পরেই একেবারে তলানিতে গিয়ে ঠেকত কিন্তু মানুষের ভোগান্তিকে মোদী সে সময় দুর্নীতির বিরুদ্ধে যোগ্য এবং দুর্নীতির বিরুদ্ধে দেশপ্রেমের পরীক্ষা বলে আখ্যা দিয়েছিলেন ভক্তরা তাই তো গোগ্রাসে গিলেছেন সেই যজ্ঞে দুর্নীতি বা কালো টাকা দূর হয়নি কিন্তু ভুল শিকারও হয়নি গত বছর আচমকা লকডাউনের জেরে পরিযায়ী শ্রমিকদের দুর্দশাকে তিনি তপস্যা একখা দিলেন প্রথমে একুশ দিনেই করোনার বিরুদ্ধে যুদ্ধ জয় হবে বললেও লকডাউনের মেয়াদ ক্রমেই বাড়তেই থাকলো বাড়তেই থাকলো বাড়তেই থাকলো আর তার পরিপ্রেক্ষিতে মানুষের কাছে ত্যাগের আহ্বান জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এখন এখন কোভিডের মোকাবিলায় প্রধানমন্ত্রীর বা সরকারের কেন খামতি থেকে গেল সে প্রশ্নের উত্তর মিলছে না কারণ প্রধানমন্ত্রীকে কখনো তো এসব প্রশ্নের মুখোমুখি দাঁড় করানোই হয়নি হয় নাও সবই তো ভক্তের দল তিন চার মাস আগে কোভিডের সংক্রমণ কিছুটা কমে যাওয়ায় প্রধানমন্ত্রীর শুশ্র মন্ডিত ছবি সহ তাকে বিশ্বগুরু বলে জয় দিয়ে দিল্লিতে ব্যানার ঝোলানো হয়েছিল এবার এবার কোভিডের দ্বিতীয় ধাক্কায় মানুষের জীবন এবং জীবিকা যখন ফের প্রশ্নের মুখে ফের ধ্বংসের মুখে তখন বোঝানো হচ্ছে প্রধানমন্ত্রী ফের উদ্ধার করবেন এটাই ভাবমূর্তি নির্মাণ তাই প্রধানমন্ত্রী অক্সিজেনের অভাব নিয়ে বৈঠকে বসলেও মন্ত্রী শান্ত্রীরা তাকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী কাজ করছেন বলে দেশের মানুষকে আবার গর্ব করতে বলেন ভয় একটাই প্রধানমন্ত্রী নিজেই নিজেকে পরিত্রাতা ভেবে বসছেন না তো বা বসেননি তো তিনি নিজেই এই মসিহার ভাবমূর্তিতে আটকে পড়ছেন না তো বা আটকে পড়েননি তো তার চারপাশে জয়ধ্বনি দিয়ে চলা ভক্তকুলের ভিড়ে বাস্তবতাটা চোখের আড়ালে চলে যাচ্ছে না তো এক সাম্প্রতিক ওয়েব সিরিজে মুম্বাইয়ের গ্যাংস্টার গণেশ গাইতন্ডে ক্ষমতার নেশায় বুঁদ হয়ে মাঝে মাঝে নিজেই নিজেকে ঈশ্বর ভাবত কবি কবি লাগতা হ্যাঁ কে আপন কিন্তু রাজনৈতিক ক্ষমতা এবং দায়বদ্ধতা এক নয় নির্বাচনে জিতে ক্ষমতায় আসা যায় ক্ষমতায় বসে মানুষের হয়ে নির্বাচিত জনপ্রতিনিধিকে সিদ্ধান্ত নিতে হয় সেই সিদ্ধান্তের জন্য মানুষের ভোটে পুরস্কারও মিলতে পারে কিংবা শাস্তিও মিলতে পারে গণতন্ত্রের এই প্রাচীন প্রবাদকে প্রহসনে পরিণত করতে আর বিজেপির এমন এক মোদীকে দরকার ছিল যিনি বারবার রাজনৈতিক পরিত্রাতা হয়ে উঠবেন সরকারের ভুল সিদ্ধান্ত বা দলের বেঠিক চালেও যার ভাবমূর্তিতে কোনো টোল পড়বে না যিনি সব কিছুর ঊর্ধ্বে থাকবেন এটাই চাইছিল বিজেপি এটাই চাইছিল আর এস এস এর পথে চলা বিজেপি কিন্তু দেশের মানুষের এখন প্রধানমন্ত্রী দরকার এরকম দৈবের ভরসায় থাকা পরিত্রাতা নয় কোভিডের দ্বিতীয় ঢেউয়ের জন্য প্রস্তুতি নিতে গত কমাসে একজন প্রশাসকের দরকার ছিল কিন্তু আর এস এস বিজেপি প্রধানমন্ত্রীকে তারকা প্রচারক করে দ্রাবিড় অসম বঙ্গের ভোটযুদ্ধে পাঠিয়েছিল নরেন্দ্র মোদী আছে দিন বা সোনার বাংলার স্বপ্ন দেখিয়ে নির্বাচন জেতাতে পারেন কিন্তু প্রধানমন্ত্রীর সাফল্য সর্দার পটেলের মূর্তি তৈরি বা নতুন সংসদ ভবন নির্মাণ দিয়ে বিচার হয় না গো বিচার হয় দেশের প্রয়োজনে এমসের মতো হাসপাতাল ইনস্টিটিউট অব ভাইরোলজির মতো গবেষণা কেন্দ্রের প্রতিষ্ঠায় যেসব সংস্থা তৈরি করে নেহেরু জহরলাল নেহেরু ভারতে ম্যালেরিয়া প্লেগ থেকে হুপিং কাপ জলাতঙ্কের মতো রোগকে লাগাম পরিয়েছিলেন নরেন্দ্র মোদী আর এস এস বিজেপির রাজনৈতিক পরিত্রাতা হয়েই থেকে যাবেন নাকি প্রশাসক হিসাবেও মাইল ফলক রেখে যাবেন কোভিড উত্তর সময়কালিতার তার বিচার করবে কিন্তু সেই ভক্তদের একটা অংশ যে পশ্চিমবঙ্গেও সক্রিয় এটা কিন্তু হাড়ে হাড়ে টের পাওয়া যাচ্ছে তাই সব ব্যাপারেই পশ্চিমবঙ্গেও পশ্চিমবঙ্গকে নিয়েও সংশয় থেকেই যাচ্ছে তো আপাতত এই পর্যন্ত পরবর্তী গুরুত্বপূর্ণ খবরের জন্য চোখ রাখুন নিউজ নির্ভিকে ধন্যবাদ